ग्राहक पर्याने विद्युत बिल बाकी सेगल निर्देश दिए निरविच्छिन्न गैसर बिल দাওয়াটাও একটা বড় বিষয়। আমরা অনেকে বিল দেই না, প্রায় 4,000 কোটি টাকার উপরে এখন বকেয়া সারা বাংলাদেশে, আমরা 5,000 কোটি টাকার মতো হবে। বিভিন্ন সংস্থা এই জায়গাটা আমরা কমাতে চেষ্টা করতেছি বারবার। সুতরাং আপনাদের মাধ্যমে বলছি এই বিষয়টা আপনারাও সহযোগিতা করবেন। আরেকটা বিষয় হল মাননীয় প্রধানমন্ত্রীর হলেন এই মন্ত্রণালয় মন্ত্রী, এখানে কর্ণফুলী সকলে আছেন, মিডিয়া ভাই বোনেরা আছেন, আমরা স্পষ্ট করে জানাই দিতে চাই পরিকল্পিত সরকার অনুমোদিত শিল্প এলাকা ছাড়া কোথাও গ্যাসের কানেকশন হবে না। পরিকল্পিত সরকার অনুমোদিত কোন বিল্ডিংয়ে যদি কোনো অনুমোদন না থাকে সেখানে গ্যাসের কানেকশন হবে না। এইখানে চিটাগাং অথরিটির অনুমোদন লাগবে বিল্ডিংয়ে যদি গ্যাসের কানেকশন দেন কোনো কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিতে। আর যে সকল জায়গায় আপনারা কানেকশন দিয়েছেন অবৈধভাবে সেগুলো বিচ্ছিন্ন করতে হবে। যদি আপনারা দিয়ে থাকেন, প্ল্যান দেখেন নাই, কানেকশন হয়ে গেছে, এরকম থাকতে পারবে না। আপনারা দেখেছেন বেলি রোডের ঘটনা কি মর্মান্তিক ঘটনা, সেই ঘটনা যেন চিটাগাংয়ে পুনরাবৃত্তি না হয় আমরা সেটা রাখতে চাই, আমাদের অন্তত আমাদের দিক দিয়ে। সুতরাং কর্ণফুলীকে বলব আপনারা সমস্ত বিল্ডিং এ এখন যাতায়াত করবেন, তাদের ওই অথরিটির অনুমোদন আছে কি না, অকুপেন্সি সার্টিফিকেট যদি নাও থাকে, ডিজাইনটা কি ওই হিসাবে করা হয়েছে, ওই ডিজাইনে যদি রেস্টুরেন্ট করার থাকে অনুমোদন থাকে তাহলে লাইন রাখবেন, না থাকলে লাইন কেটে দিবেন। এখন মনে করে বাড়ি বানাইছে রেসিডেন্সিয়াল, বানায় ফেলছে হোটেল, লাইন কেটে দিবেন। বাড়ি বানাইছে প্ল্যান হইল বাসা বাড়ি আবাসিক, বানাইছে ভিতরে ইন্ডাস্ট্রি কারখানা করে ফেলছে, গ্যাসের লাইন থাকবে না। মনে থাকবে আমি এগুলি অডিট করানোর জন্য আগামী এক মাস পরে আমি এখানে লোক পাব। যদি আমি দেখি আপনারা গাফলতি করেছেন তাহলে আপনাদের ব্যাপারে আমরা ব্যবস্থা নিব। আর আরেকটা বড় বিষয় হল আমরা সকলকে অনুরোধ করছি বিল্ডিংয়ে গ্যাসের কানেকশন, কারখানায় গ্যাসের কানেকশন যাই নেন না কেন, আপনারা সকলে যারা গ্রাহকরা আছেন তারা সংশ্লিষ্ট যে অথরিটি আছে তাদের অনুমোদন সাপেক্ষে আপনারা অ্যাপ্লাই করবেন। আর আমাদের দেখার বিষয় হল কর্ণফুলীর যে অ্যাপ্লিকেশন অনুযায়ী তারা সেভাবে করছে কিনা, তখন আপনারা কানেকশন দিবেন। ধন্যবাদ। আপনি একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনি বড় উদ্যোগ নিয়েছেন তিতাস এলাকায়, বিশেষ করে অনেক পুরনো হয়ে যাওয়ার কারণে পরিবর্তনে কর্ণফুলীতে পাইপলাইনের অবস্থা কি, এটা কোনো পরিবর্তন করবেন কিনা। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা জানি যে জানুয়ারি পর্যন্ত আসলে 15,000 কোটি টাকা গ্যাস বিল বকেয়া ছিল পিডিবি এবং শিল্প মন্ত্রণালয়ের, সেই টাকা আদায়ে কোনো সুরাহা হয়েছে কিনা। বিল বাকি বিশেষ করে গ্যাস কোম্পানিগুলো সেগুলো আদায় চলছে, গ্রাহক পর্যায়ে সাধারণ গ্রাহকের খুব বেশি বিল বাকি নাই। আমরা যদি বেসরকারি বিল খুব বেশি বাকি নাই, বেশিরভাগ বিল বাকি পড়ে গেছে সার কারখানাগুলিতে আমাদের অতিরিক্ত, এটা হলো বড় বিষয়। আমি নির্দেশ দিয়েছি ওনাকে সার কারখানা বিল যদি সময় মতো না দেয়, সরকারি প্রতিষ্ঠানগুলি যদি সময় মতো না দেয় লাইন কেটে দিবেন গ্যাসের লাইন, এটা হলো আমার নির্দেশ। আরেকটা বিষয় হল আমরা বিভিন্ন সংস্থার যেমন তিতাসে আমরা প্রায় 12,000 কোটি টাকার একটা প্রকল্প নিয়েছি, পুরনো যত পাইপ আছে ডিস্ট্রিবিউশন পাইপ ঢাকা শহর নারায়ণগঞ্জ সহ সমস্ত পাইপ আমরা পরিবর্তন করতে যাচ্ছি, ওখানে ডিআরএস গুলো আমরা অটোমেশনে যাচ্ছি, ওইখানে আমরা স্কাটা সিস্টেম বসাচ্ছি, অর্থাৎ ডিস্ট্রিবিউশন লেভেলে স্কাটা চলে যাবে। এখানে আপনাদের কোন প্রকল্প যদি এরকম থাকে ইমিডিয়েট এটা নিয়ে আসেন, পেট্রোবাংলার চেয়ারম্যান এখানে আসেন, আমরা খুব দ্রুততার সাথে আপগ্রেডেশন প্রজেক্টগুলো আমরা করতে চাই নিরবিচ্ছিন্ন জ্বালানি দেওয়ার, এটা হলো বড় একটা বিষয়। ধন্যবাদ আপনার সকলকে।